আসসালামু আলাইকুম সবার। গার্ডেনের কি অবস্থা যারা ইউএসএতে আছেন বিভিন্ন স্টেটে? আমি তো নিউ জার্সিতে, আমার লাউ গাছ সব মরে গেছে, বাট এখন ঠান্ডার মধ্যে দেখছি কয়েকটা আমার ধুন্দুল আসতেছে। এই যে আমি একটু সারপ্রাইজ হচ্ছি, আই থিঙ্ক ধুন্দুল ঠান্ডা হলে তখন আসে মনে হয়। আর মাঝখান দিয়ে আমার বেগুন গাছে কোনো বেগুন আসছিল না, বাট এখন দেখি একটু একটু ঠান্ডার মধ্যে ভালোই বেগুন এসছে। আজকে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, বিকজ আমাদের এরিয়াতে টেম্পারেচার বিলো 45 হয়ে গেছে, সো অনেক ঠান্ডা, জ্যাকেট পরতে হয় সকালবেলা। তো যে বেশ কিছু বেগুন ওই যে রাত্রে ফ্রস্ট হয়ে যায় এভাবে পচে যাচ্ছে, সো আমি যেগুলো ভালো আছে ওগুলো উঠিয়ে নিচ্ছি। কয়েকটা বেগুন নষ্ট হয়ে গেছে, সো ওগুলো আর উঠাই নাই, ওগুলো গাছে রয়ে গেছে। আর মাশাল্লাহ বেশ কিছু বেগুন হয়েছে। তো এবছরের সিজনের আমার লাস্ট সবজি উঠাচ্ছি এই যে বেগুন আর ধুন্দুল, কিন্তু আরও কয়েকটা গাছে আছে। আর শিম মাশাল্লাহ, পুরো সামারে শিম হয়নি, বাট এখন আমার ঠান্ডা পড়া শুরু হয়েছে, এখন আমার শিম হচ্ছে। আর শিমগুলো দেখতে এত সুন্দর, পার্পল কালারের ছিল আর এটা হোয়াইট ছিল, সে দুই রকম শিম হয়েছে আমার, খুব সুন্দর লাগে শিমগুলো। এই যে দে আর বিউটি অফ মাই গার্ডেন, ওফ অনেক কিউট। তো অনেক শিম হয়েছে মাশাল্লাহ, এগুলো উঠাই ফেলতে হবে, বিকজ আমার লাস্ট ইয়ারের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। হঠাৎ করে আমার সেপ্টেম্বরের লাস্টের দিকে, অক্টোবর বিগিনিংয়ে আমাদের হঠাৎ করে একটু রাতে ঠান্ডা পড়েছিল, সকালে দেখি আমাদের ফ্রস্ট হয়ে গেছে। সো আমার এই জন্য ভালোই আমার সব নষ্ট হয়ে গিয়েছিল আমার শিমগুলো। এই জন্য আমি দেখছি আজকে কিছু শিম উঠাবো আর কিছু পরে উঠাবো, বিকজ আমি কয়েকজনের বাসায় শিমগুলো দিব। আমার আশেপাশে কয়েকটা ভাবি আছে, একটা আমার খুব ফেভারিট ভাবি, তো ভাবির জন্য কিছু নিয়ে যাব আর আম্মুর জন্য নিয়ে আসব। আর এখানে আমার বাচ্চারা প্লে করছে, ওদের সাথে সাথে আমিও একটু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি, ওদের সাথে বল খেলা তো থাকেই। আর আমার গাছের পাতাগুলো সব পড়ে গেছে, সো এটা এখন বিগ একটা জব, এই সবগুলো পাতা কুড়িয়ে এগুলো সব ক্লিন করতে হবে। এই যে আমার বেবি আনে না, প্লে করছে ড্রাই লিভস দিয়ে। পাতাগুলো পড়তে খুব সুন্দর লাগে, দেখতেও খুব সুন্দর লাগে, বাট ইটস এ বিগ জব, এগুলো সব এখন ক্লিন করা একটা বড় হেডেকের কাজ। তো ইনশাল্লাহ দেখি নেক্সট উইকেন্ডে ট্রাই করবো, এগুলো সব ক্লিন করব আর বাচ্চাদের হেল্প নিবই, বাচ্চাদেরকে একটু শেখাবো যে ক্লিনিং কীভাবে করতে হয়। তা আলহামদুলিল্লাহ অনেকগুলো শিম উঠিয়েছি মাশাল্লাহ, আজকে অনেক শিম পিক করেছি। সো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আপুর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।